পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব লুপ। লুপ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা আজকে হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। ওকে, হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি, সিনট্যাক্সটা কি? ফার্স্টেই প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল টু ওয়ান, দেন হচ্ছে একটা কন্ডিশন থাকবে যে আপনি সাপোজ আপনি চাচ্ছেন যে এক থেকে দশ পর্যন্ত আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, এক থেকে দশ, তো সেই ক্ষেত্রে আই ইকুয়াল টু টেন দিতে হবে। দেন হচ্ছে স্টেটমেন্ট, দেন থাকবে একটা আপডেট থাকবে, দেন হচ্ছে প্রিন্ট। ওকে, এটা হচ্ছে একটা সিনট্যাক্স, তো আমরা এটা করি তাহলে বুঝতে পারবেন। ওকে ওকে, আমি চলে আসলাম পাইচার্মে। দেন কি আমাদের ফার্স্টে কি থাকবে, একটা ইনিশিয়ালাইজেশন থাকবে। সাপোজ আমি যদি, ধরুন আমরা প্রিন্ট করতে যাচ্ছি এক থেকে একশো পর্যন্ত, তো প্রিন্ট করলে কীভাবে প্রিন্ট করতে হয়, এভাবে আমরা প্রিন্ট করবো, তাই তো? তো এভাবে যদি আপনি প্রিন্ট করতে চান, দেখুন আপনার কত সময় লাগতে পারে, একশো প্রিন্ট লিখতে গেলে আপনার কত সময় লাগবে, তাই না? আপনার এইভাবে যদি প্রিন্ট করেন তাহলে আপনার অনেক সময় লাগবে, তাই না? এই যে একশো প্রিন্ট করতে, তো আমরা জাস্ট কি এই একটা লুপের মাধ্যমে আমরা চাচ্ছি যে এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট করবো, সেই জন্য এই হোয়াইল লুপটা ব্যবহার করাই। ওকে, তো আমরা করে দেখি। যেমন ফার্স্টে কী থাকবে, ইনিশিয়ালাইজেশন, কত থেকে স্টার্ট করব, এক থেকে একশো পর্যন্ত, জিরো থেকেও করতে পারবেন, তো এক থেকে একশো পর্যন্ত, ঠিক আছে? আমরা এক থেকে শুরু করব। দেন হচ্ছে হোয়াইল, আমাদের একটা কন্ডিশন, তো কন্ডিশনটা দেখে দেবে এক থেকে একশো পর্যন্ত, এক থেকে একশো পর্যন্ত, মানে একশোর নিচে একশো থেকে একশো পর্যন্ত আমরা চাচ্ছি এই কন্ডিশনটা করতে। দেন হচ্ছে আমরা কী করবো, একটা প্রিন্ট করব, তো প্রিন্ট আমরা কোনটা করব, প্রিন্ট আমরা এই আইটা করব, ঠিক আছে? এই যে আইটা, আইটা, ওকে, কারণ আইটাই তো আমরা প্রিন্ট করব, তাই না? দেন হচ্ছে কী করব, দেন হচ্ছে আমরা আপডেট করব। আপডেট কী করব, তো এটা যেহেতু একটা লুপ ঘুরতে থাকবে, ফার্স্টে এক থেকে স্টার্ট হবে, দেন হচ্ছে কী করবে, একের সাথে এক এক করে যোগ করে একশো পর্যন্ত যাবে। যেমন হচ্ছে তাহলে কি আই প্লাস ওয়ান ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো পর্যন্ত আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে একশো পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এই জায়গায় আপনি অন্য কিছু দেবেন, যেমন হচ্ছে আমি চাচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ একশোবার জন্য প্রিন্ট হয়। ওকে, তাহলে এটা কি, এটা তো কোটেশনের ভিতরে নিতে হবে। ওকে, যেহেতু এটা স্ট্রিং, এই যে এখন দেখুন এই যে বাংলাদেশ, এটা একশো পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনি এই হোয়াইল লুপের মাধ্যমে যত ইচ্ছা তত প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আজকে এ পর্যন্তই।